আসসালামু আলাইকুম আমি হচ্ছে হাসনিন আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা সবারই আকাঙ্ক্ষা আর মেয়েদের তো বিশেষ করে সেটা চাহিদা থাকেই তো চা চা লাগবে সেটা হচ্ছে একটা টমেটো আপনারা চাইলে অর্ধেক করে শুধু পিলটা নিতে পারেন মানে রস আর বিচিটা আর চাইলে এরকম করে এক টুকরো টমেটো আপনারা বেটে পেস্টটাও নিতে পারেন যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা অর্ধেকটা টমেটো কেটে একটু চিপে আর কি রস নিলেই চলবে আর লাগবে আমি এখানে দুধের সর নিয়েছি যেটাকে দুধের মালাইও অনেকে বলে থাকে যে দুধের মালাই আর দুধের স্বর কিন্তু আমরা মুখে এমনিতেও অ্যাপ্লাই করে থাকি যেন আমাদের ময়লা চামড়া উঠে যায় ময়লা ভাবটা উঠে যায় মুখের তৈলাক্ত ভাব এবং চিকচিকে একটা ভাব আসে মুখের আর এখানে আমি এক চামচ পরিমাণ বেসন নিয়েছি আর আমাদের এর পরে দিতে হবে টমেটোর ইয়াটা মানে পেস্টটা আমি আবারও বলতেছি আপনাদের কাছে টমেটো অর্ধেক করে আপনার চিপে একটু রস নিতে পারেন আর যদি আপনারা বেটি নিতে চান তাহলে এটা রেজাল্টটা আরও অনেক বেশি ভালো হয় তাই জন্য এটা মিক্সড করতে করতে একটা কথা না বললেই না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আমি বিটি শ্যামলের একটা স্নো নিচ্ছি তিব্বত স্নো আর এটা আমাদের মুখের দাগ স্পট এবং ফর্সা করতে সাহায্য করে ই আদিমকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয় তীব্রস্ন যেন ফর্সা এবং দাগমুক্ত একটি স্কিন পাওয়ার জন্য আর এটা ইনস্ট্যান্ট গ্লো দিবে এটা গ্লো আপনাদের আট ঘন্টা পর্যন্ত থাকবে এটার কোনো সাইড এফেক্ট নাই এটা আপনারা যে কোনো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে আর সামনে তো ঈদ ঈদে আমাদের একটা সুন্দর চেহারার সবারই প্রত্যাশা যারা পার্লারে যান না যারা টিনেজার মেনা মেয়েরা আসেন স্কুল স্কুল গোয়িং মেরা আমাদের আমার যে কোনো রেমেডি হচ্ছে আমার ছেলে মেয়ে উভয়ের জন্য তো এটা যে কোনো ছেলে মেয়ের উভয়েরাই করতে পারেন তো এটা আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা দেখাচ্ছি আমি হাতের দুটা হাতে কিন্তু দেখাচ্ছি আমার দুটা হাতেই কেমন কালার ছিল আর আমি একটা হাতে অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি এটা ইনস্ট্যান্ট একটা গ্লো এটার কোনো সাইড এফেক্ট নেই যেহেতু এগুলো ন্যাচারাল সেজন্যই আর এটার আমি আবারও বলতেছি এটার গ্লো থাকবে হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা পরে এটার মানে যেরকম আপনাদের স্কিনের কালার সেরকমই হয়ে যাবে আর এটা করার পরে আপনাদের স্কিনে আলাদা একটা গ্লো হবে মেকআপ করলে মেকআপটাও সুন্দর করে বসবে আপনাদের মানে ত্বকটা আরও সুন্দর উজ্জ্বল দেখাবে এটা শুধু ইনস্ট্যান্ট একটা ফেশিয়াল তো এটা অ্যাপ্লাই করে আমি এভাবে রেখে দেব পনেরো মিনিট মানে শুকা পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট আমি এখানে রেখে দিব আপনাদেরকে আমি পার্থক্যটা দুই হাতের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিব আমি সেই বারবার হাত দুটো দেখাচ্ছি আপনাদেরকে যে আমার এক দুই হাতের কালারটা কিন্তু এখনও একই রকম ছিল আর এখানে আমি শুক পনেরো মিনিট পরে আমি এসেছি এটা মালিশ করব আমারটা ভালো করে শুকায়নি আর আপনারা চেষ্টা করবেন আরও যেন ভালো করে শুকায় তারপরে এরকম করে ঘুষতে হবে ঘুষলে কালো কালো রক রকমের বীর হবে আপনাদের বেসনটা নিয়াটা আপনাদের কালো কালো হয়ে ঝুঝুর করে পড়বে আর যদি না পরে পনেরো মিনিট হয়ে গেলেও আপনারা এইভাবে করে ঘুষে আপনারা নর্মাল পানি দিয়ে ধুই আসতে পারেন তো আমি এখানে পাঁচ ছয় মিনিট এরকম করে ঘুষতেছি শুকা আপনাদের শুকিয়ে গেলে পড়তে পারে কালো কালো হয়ে কালো কালো করে আর না শুখালে এরকম করে আপনারা ঘুষলে দেখবেন যে কালো হয়ে যাচ্ছে আপনাদের এই প্যাকটি কালো হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাগটি কালো হয়ে গিয়েছে তো আমি এই ব্যাগটি ধুয়ে আসতেছি ধুয়ে আসে দেখেন আমার হাতটা আর এই হাতটা যেই হাতে অ্যাপ্লাই করেছি আর যেই হাতে অ্যাপ্লাই করে নিই আপনারা পার্থক্যটা দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও পাবেন তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো সবাইকে ভালো থাকার কামনে রাখলাম